সাংগঠনিক কার্যক্রম জোরদার সহ পৌরসভাধীন ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও পৌরশাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে দোসরা নভেম্বর মঙ্গলবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পৌর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন খান রুবেলের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আব্দুল মুজিদ আপেল এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অন্যতম সদস্য দেবাশিস দত্ত সমীর সভা সঞ্চালনা করেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুব্রত সরকার ও সোহেল রানা বর্ধিত সভায় নেতারা দলীয় কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য তুলে ধরে বলেন বিগত দিনের লড়াই সংগ্রামে যুবলীগ শেখ হাসিনার লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছে আগামীতেও করবে কেন্দ্রের নির্দেশে আগামী তিন মাসের মধ্যে পৌরসভাধীন বারোটি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে উল্লেখ করে বক্তারা বলেন আগামী দিনের লড়াই সংগ্রামে এই কমিটি নেতৃত্ব দিবে কাজেই কোনো অনুপ্রবেশকারী যাতে এই কমিটিতে আশ্রয় প্রশ্রয় না পায় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিঙ্কু প্রজা সম্পাদক মীর শাহাদাত হোসেন রতন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদ রহমান আকাশ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এছাড়াও সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য সকলকে আহ্বান জানান